नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ শুরু করছি এক ডজন গল্প এবার টাকার পাহাড় হাওড়া শিবপুরে অভিজাত আবাসনে ব্যবসার গাড়ি থেকে নগদে 2 কোটি টাকা উদ্ধার করলেন লালবাজারের গোয়েন্দারা সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর গয়না পুলিশ জানিয়েছে রহস্যজনক লেনদেন নিয়ে একটি ব্যাংকের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই সন্ধান মেলে শিবপুরের ব্যবসায়ী শৈলেশ পান্ডের অব্যাহত বাংলার সাম্প্রতিকতম ট্রেন্ড ফের টাকার পাহাড়ের ছবি দেখল বঙ্গবাসী আবার উদ্ধার হলো কোটি কোটি টাকা টাকা গুনতে গুনতে রাত কেটে ভোর হয়ে গেল এবার ঘটনাস্থল হাওড়া শিবপুর অভিজাত আবাসনের গ্যারাজে রাখা গাড়ি থেকে উদ্ধার হলো নগদ 2 কোটি টাকা এছাড়াও ব্যাংকের দুটি অ্যাকাউন্টে ফ্রিজ করা হয়েছে আরো 20 কোটি টাকা শনিবার রাত 10টা নাগাদ শিবপুরে অভিজাত ক্লাব টাউন রিভারডেল নামে এই আবাসনে হানা দেয় পুলিশ আবাসনের 3 নম্বর ব্লকে 2D ফ্ল্যাটটিতে থাকেন ব্যবসায়ী শৈলেশ পান্ডে তার দাদা অরবিন্দ পান্ডে ও তাদের পরিবার সেখানেই যান লালবাজারের গোয়েন্দারা কিন্তু সকলেই এখন বেপাত্তা শনিবার রাতেই ফ্ল্যাটটি সিল করে দেয় পুলিশ এরপর গোয়েন্দাদের নজরে পড়ে গ্যারাজে থাকা WB12C7751 নাম্বার প্লেট লাগানো এই ধূসর রঙের গাড়িটি এটি শৈলেশের ভাই অরবিন্দের নামে রয়েছে হাওড়া শিবপুরে যে গাড়ি থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করা হচ্ছে এই হচ্ছে সেই গাড়ি গাড়ির ভেতরে একেবারে যে সিট রয়েছে সেইটাকে সরানো হয় সরিয়ে বেশ কিছু কাপড় একটা স্যুটকেস সেটা রাখা রয়েছে সেগুলোকে তল্লাশি চালানো হয় এবং এই গাড়ি থেকে একদিকে যেমন 2 কোটি টাকা উদ্ধার হয়েছে পাশাপাশি কিন্তু জানতে পারছি আমরা যে বিষয়টা গাড়ির মধ্যে প্রচুর পরিমাণে সোনার গয়না ছিল গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর সোনার গয়নাও আমাদের যেটা বলা হয়েছে যে পুলিশে সিল করে দিয়ে গেছে উপরে কাউকে এখন এলাউ করা হবে না যখন পুলিশ আসবে তখন তারা যে বাবু কাজকর্ম করবে সেই বাবু তারা করবে ব্যাস ওনাকে আমরা কোনোদিন মানে বছরে হ্যাঁ কতদিন ছিলেন কোথায় উনি কতদিন ছিলেন এই ফ্ল্যাটে এটা আমরা বলতে পারবো না পুলিশ সূত্রে দাবি ইতিমধ্যে শৈলেশ ও অরবিন্দের খোঁজে তল্লাশি শুরু হয়েছে রহতা থা ইয়াহ জরুর হম দেখা ওরা কি নিয়মিত ফ্যামিলি নিয়ে থাকতো এখানে না হ্যাঁ উসকা এক মা এক ভাই তিন আদমি রহতা থা আচ্ছা সাই দে সাই কোন ऐसा कुछ नहीं नहीं किसी से अनजान किसी के पास में किसी नहीं नहीं किसी के साथ में बातचीत भी नहीं करता था मैं रहता था यहीं पे भाई अच्छा हर रोज आता था हां हां लेकिन सबके साथ मिलजुल के रहना नहीं किसी से अनजान बोलचाल ही नहीं था अपना आता था चला जाता बस ঘটনার সূত্রপাত পুলিশ সূত্রে খবর 14 অক্টোবর শুক্রবার কানাডা ব্যাংকের রিজিওনাল ম্যানেজার লালবাজারের ব্যাংক ফ্রড শাখায় একটি অভিযোগ দায়ের করেন বলা হয় নরেন্দ্রপুর শাখায় কলকাতার 16 নম্বর স্ট্র্যান্ডের ঠিকানায় থাকা দুটি কোম্পানির নাম করে দুটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় সেই দুটি অ্যাকাউন্ট থেকে অনলাইনে মোটা অঙ্কের এবং রহস্যজনক লেনদেন হয়েছে সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ ওই দুটি অ্যাকাউন্টের সঙ্গে আরো বেশ কয়েকটি অ্যাকাউন্টের লিংক মেলে তার মধ্যে দুটি অ্যাকাউন্টে প্রায় 20 কোটি টাকা ইতিমধ্যেই ব্লক করা হয়েছে স্ট্যান্ডার্ডের একটি অফিসে দুটি সংস্থার নাম করে দুটি অ্যাকাউন্ট খোলে অভিযুক্তরা এবং সেই অ্যাকাউন্টে রহস্যজনকভাবে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে সেই বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গেই তারা লালবাজারের দ্বারস্থ হন এবং যে দুটি অ্যাকাউন্টে 20 কোটি টাকা লেনদেন করা হয়েছে সেই দুটি অ্যাকাউন্টকেও ব্লক করা হয়েছে এমনটাই কিন্তু লালবাজার সূত্রে খবর পুলিশ সূত্রে দাবি সেই সূত্র ধরেই সামনে আসে ব্যবসায়ী ও পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শৈলেশ পান্ডের নাম আর তারপরই শনিবার রাতে শিবপুরে হানা দেয় পুলিশ কিন্তু কোথা থেকে এলো এই বিপুল টাকা প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত অনলাইন কোর্সের নামে বিপুল অঙ্কের টাকা ট্রান্সফার করা হয়েছে এ বিষয়ে আরও তথ্য পেতে এখন পলাতক ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ পার্থপ্রতিম ঘোষ হিন্দল দে রঞ্জিত হালদার এবিপি আনন্দ পরিকাঠামোগত পরিষেবা দেওয়ার নামে 50,000 টাকা করে সার্ভিস চার্জ নিয়েছিল মেসার্স অ্যাকিউর কনসালটেন্সি সার্ভিসেস কিন্তু ওই সংস্থা যে তার ছেলের তা কখনো বলেননি মানিক ভট্টাচার্য বিস্ফোরক দাবি করলেন নলহাটি তৃণমূল ব্লক সভাপতি ও টিচার ট্রেনিং ইনস্টিটিউশনের মালিক মানিক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাপস মণ্ডলের সংস্থায় কাজ করেও নিয়মিত বেতন পাননি আর যেমনটাই দাবি করেছেন কামদুনির মৌসুমী কয়াল নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য টাকার বিনিময়ে তিনি চাকরি বিক্রি করেছিলেন বলে বারবার দাবি করেছে ইডি কিন্তু কিভাবে কাদের মাধ্যমে টাকা দেওয়া নেওয়া হয়েছে নিয়োগকাণ্ডে কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকলে তা গেল কোথায় মানিক ভট্টাচার্যকে হেফাজতে পাওয়ার পর শনিবার এই প্রশ্নের উত্তর খুঁজতে দিনভর মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কলকাতা ও সংলগ্ন শহরতলির 5টি ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি একাধিক বিএড কলেজ ও টিচার্স ট্রেনিং প্রতিষ্ঠানের মালিক তাপস মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়েও তাকে না পেয়ে আগামী 20 তারিখ সিজিওতে তাকে তলব করা হয়েছে
মানিক ভট্টাচার্যকে হেফাজতে চেয়ে মঙ্গলবার আদালতে ইডির তরফে দাবি করা হয়। 2018 সালের 10ই অক্টোবর মেসার্স অ্যাকিওর কনসালটেন্সি সার্ভিসেসের সঙ্গে বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের চুক্তি হয়েছিল, যার ভিত্তিতে 530টি বেসরকারি ইনস্টিটিউটের থেকে 50,000 টাকা করে মোট 2,64,00,000 টাকা গিয়েছিল মেসার্স অ্যাকিওর কনসালটেন্সি সার্ভিসেসের অ্যাকাউন্টে। এই পরিষেবা প্রদানকারী সংস্থাটি আদতে ছিল মানিক ভট্টাচার্যের ছেলের, জানিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন নলহাটির কৃষ্ণপুর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের মালিক বিভাস অধিকারী, যিনি আবার নলহাটি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। তার দাবি, মেসার সেকিউর কনসালটেন্সি সার্ভিসেস যে তার ছেলের সংস্থা তা কখনোই জানাননি মানিক ভট্টাচার্য। একটা সংস্থা আমাদেরকে প্রপোজাল দেয়, আপনাদের যাবতীয় পরিষেবা আমরা দিব, আপনাদের ইনফ্রাস্ট্রাকচার কাগজপত্র সব, আপনাদেরকে এত ঝামেলা নিতে হবে না, আমরা সব তৈরি করে দেবো, আমাদেরকে একটা সার্ভিস চার্জ দিতে হবে। এটা বার্গেনিং করে প্রথম 60-65 শতাংশ আমাদের কিছু চেয়েছিল, বার্গেনিং করে 50-60 টাকা চার্জ করা হয়। এবং তখন আমরা জানতাম না যে এটা মানিকবাবুর ছেলেরও হয়ে গেছে। আমরা মানিকবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে এরকম একটা অর্গানাইজেশন বলছে তো আমাদের কি যাওয়া উচিত, বলে হ্যাঁ যদি পরিষেবা দেয় তাহলে যাওয়া উচিত। তা আপনার কি টাকাটি কি ফেরত পেয়েছিলেন? না, এখনো পর্যন্ত টাকা কেউ ফেরত পেয়েছে মনে হয় না। তাহলে কি এভাবে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলিতে পরিষেবা দেওয়ার নামে তোলা হয়েছিল কোটি কোটি টাকা? সেই টাকায় কি মানিক ভট্টাচার্যের ছেলের অ্যাকাউন্টে জমা পড়েছিল? সবকিছু জেনেও চুপ করেছিলেন মানিক ভট্টাচার্য। মহিষবাথানে মিনার্ভা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি নামে অফিস ভাড়া নিয়ে টিচার্স ট্রেনিং সেন্টার চালাতেন বারাসাতের বাসিন্দা তাপস মণ্ডল, যিনি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত। শনিবার সেখানেও হানা দিয়েছিলেন ইডির অফিসাররা। তাপস মণ্ডল কি আপনার পরিচিত বা কীভাবে গিয়েছিল? উনি প্রথম অ্যাসোসিয়েশনটা শুরু করেন, ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশন বা এমন একটা কিছু, এবং আমরা সেখানে সবাই মেম্বার হয়েছিলাম। তো ওনার অ্যাসোসিয়েশনটাই ছিল, পরবর্তীকালে ওনার সঙ্গে ইন্টারনালি অনেকের বচসা হয়। তাপস মণ্ডলের সংস্থায় কাজ করতেন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ মৌসুমী কয়াল, কিন্তু ঠিকমতো বেতন না পেয়ে কাজ ছেড়ে দিয়েছিলেন তিনি। আলাপ বলতে আমার একটা মানে সূত্রে আলাপ হয়েছিল, একজনের সূত্রে আলাপ হয়েছিল। তো আমি অন্য জায়গায় একটা জব করতাম, তো ওখান থেকে ছেড়ে দিয়ে তখন আমি ওই অফিসে মহিষবাতানের ওই অফিসে জব করতাম। তো স্যালারির প্রবলেমের জন্য দেখুন, সবাই তো কাজ করে কিছু একটু টাকার জন্য, তো মাস গেলে যদি স্যালারি ঠিকঠাক টাইমে না পেলে তো সবাই তো স্বাভাবিক কাজ ছেড়েই দেবে। তো সেই সময় আমরা প্রায় কয়েকজন 13-14 জন একসাথেই প্রায় কাজ ছেড়ে দিয়েছিলাম। এই আমাদের এই ওই কলেজের স্যারের ওই প্রোগ্রাম মানে মিনারভারি প্রোগ্রামে আলিয়া ইউনিভার্সিটিতে প্রোগ্রামটা হয়, তো ওখানে আমরা অ্যাজ এ স্টাফ হিসাবে ওখানে আমরা কাজ করছিলাম, তো সেখানেই মানিকবাবু এসেছিলেন। মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বারাসাতের বাসিন্দা তাপস মণ্ডলের আদিবাড়ি পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায়, সেখানেও তার নামে বিএড কলেজ রয়েছে। এখন সেই সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। বউবাজারে মেট্রো বিপর্যয়ের মধ্যেই চলছে দায় নিয়ে চাপান উতর। ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বক্তব্য, বড় প্রকল্পের ক্ষেত্রে কখনো ছোটখাটো সমস্যা তৈরি হয়? পাল্টা সুজন চক্রবর্তীর প্রশ্ন, মেট্রো রুট বদলের দায় কার? কার্যত একই সুরে রাজ্য প্রশাসনের দিকে আঙুল তুলেছেন বিজেপির দিলীপ ঘোষও। মানে যেইভাবে বিপর্যয় হচ্ছে চিন্তার কাজ করছে, এবার না পারবো কাজ করতে, না পারবো বাড়ি থাকতে, না পারবো কিছু করতে, আর জিনিসপত্র আমরা নিয়ে কোথায় রাখবো কোথায়? বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে বিপর্যয় নেমে আসছে বারবার, তার ফল ভুগতে হচ্ছে দুর্গাপিতুরি লেন, শ্যাকড়াপাড়া লেন, মদন দত্ত লেন কিংবা বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দাদের। অনেকে সপরিবারে ঘর ছড়া, কারো দোকানে তালা। মদন দত্ত লেনে স্বর্ণ ব্যবসায়ী দেবাশিস দত্তের কথাই ধরুন, 3 বছর আগের বিপর্যয় করোনার ধাক্কা সামলে বা ধানতেরাসে ব্যবসায়িক ক্ষতিটুকু পুষিয়ে নেবেন বলে আশা করেছিলেন, কিন্তু বিধি বাম। মেট্রো কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে ওনারা প্রপার ইনভেস্টিগেট করবেন, একটা ডেট দেবেন, ওরা হয়তো মঙ্গলবার বা বুধবার আমার দোকানে আসবেন, দোকানে ইনভেস্টিগেট করবেন যে কি ক্ষতি হয়েছে না হয়েছে। দেখুন, স্যাটিসফাইড ক্ষতিপূরণ, দেখুন একটা ব্যবসা চালিয়ে যে আমি আপনাকে ব্যবসা করবেন না, আমি আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দেব, সেইটুকু তো আর মানা যায় না, কিন্তু কি করব, আমরাও এখানে নিরুপায় হয়ে এসেছি। মাথার উপর ছাতটা আস্ত থাকবে কিনা তা নিয়ে যেমন দুশ্চিন্তা, তেমনই প্রভাব পড়েছে দৈনন্দিন জীবনে। বিবি গাঙ্গুলি স্ট্রিটের পুনম দেবী যেমন ছট পুজোর আগে বাড়ি ছাড়া হয়ে মুশড়ে পড়েছেন,
মেট্রোর কাজে বারবার বিপত্তি নেমে আসছে, এত মানুষ বিপদের মুখোমুখি, এর দায় নিয়ে তাই সুবানতালে চলছে রাজনীতি। দোষারোপের এই পর্বের মধ্যে কিছুটা ভিন্ন সুর শোনা গেছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। এটা হচ্ছে ভেরি বিল্ট আপ এরিয়া, এই যে বউবাজারটা, ওই বউবাজার ওইটুকু স্ট্রেচ, আই এম শিওর মেট্রো ঠিক করবে, কিন্তু একটা বড় প্রজেক্ট হলে তাতে কিছু কিছু, এবং সেটা বিল্ট আপ এরিয়ার মধ্যে দিয়ে গেলে তাতে কিছু কিছু প্রবলেম হয়, কোথাও টেকনিক্যালি ভুল হয়ে থাকতে পারে, সেটা কারেকশন করতে হবে। মেট্রো কর্তৃপক্ষ ফলে কম্পেনসেশনের যথাযথ ব্যবস্থা, কলকাতা কর্পোরেশন সহ তার ব্যবস্থা করাটাই উচিত। বামামলের প্রজেক্ট সেই অনুযায়ী স্যাংশন হয়ে গেল, সব হলো যেভাবে রুটটা হওয়ার কথা রাজ্য সরকার করবে। উনি রেলমন্ত্রী হিসেবে প্রজেক্ট হাতে নিলেন, পরে আবার মুখ্যমন্ত্রী হিসেবে আরেক রকম তালগোল পাকালেন, এবং শেষমেশ ব্যবসায়ীদের বা প্রমোটারদের বা কারুর ব্যক্তিগত স্বার্থে ভেবে রুটটা বদলে দিলেন। প্রথম কথা, এটা কোনো সমাধান নয়, এটা নিয়ে তৃতীয়বার এরকম ঘটনা ঘটলো, এরকম ঘটনা না ঘটুক সেই তার মূলে যাওয়া উচিত। কিন্তু আমার সন্দেহ হচ্ছে 180 জন আদৌ পাবেন তো? করোনার সময় মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে সরকারি কর্মচারীরা অসুস্থ হবেন কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত, তারা 1,00,000 টাকা করে পাবেন। যে পুলিশের লোকেরা মারা গেছেন তারাও পাননি, অনেকে অসুস্থ হয়েছিলেন তারাও পাননি। কারণ মমতা ব্যানার্জি বললে, ঘোষণা করলে পাবে, লোকে জানে না, উনি খালি স্টান্ট দেন, লোককে বোকা বানান। উনি দেরিতে বললাম, দিলীপ ঘোষ অনেক আগে বলেছে, সিপিএম লোকেরা দেরিতে বোঝে। এদিকে মেট্রো প্রকল্পে জলস্রোত বন্ধের পরে গ্রাউটিং এর কাজ চলছে লাগাতার, ফাটল ধরা বাড়িগুলোর অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। তবে রবিবার সকালে মদন দত্ত লেন সংলগ্ন সোনার দোকানের মেঝেতে বড় ফাটল দেখা যায়। এই পরিস্থিতিতে বউবাজারের বাসিন্দাদের প্রশ্ন একটাই, এই সংকটের স্থায়ী সমাধান কবে হবে? অরিত্রী ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বালিগঞ্জের ফান্ড রোডে তৃণমূলের বিজয়া সম্মিলনী ঘিরে উত্তেজনা। রবিবার সন্ধ্যায় কমলা চ্যাটার্জি গার্লস স্কুলে তৃণমূলের তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় ছিলেন আমন্ত্রিত। অভিযোগ, অনুষ্ঠান শুরুর আগেই স্কুল ঘিরে ফেলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী, আসে পুলিশও। বিক্ষোভে সামিল তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, বিধায়ক বাবুল সুপ্রিয়কে এলাকায় দেখতে পাওয়া যায় না। স্কুলের কিছু দূরে রাস্তার ওপরে জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মীদের একাংশ, সেখানেই কিছুক্ষণ পর বাবুল এসে পৌঁছন। রাস্তাতেই বিজয়া সম্মিলনী সারেন তিনি। যদিও বাবুলের দাবি, ঘটনায় দলীয় দ্বন্দ্বের কোনো বিষয় নেই, আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে। বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়, তার বিজয় সম্মেলনী ঘিরে উত্তেজনা। বালিগঞ্জের ফন্ড রোডে কমলা চ্যাটার্জি গার্লস স্কুলে বিজয় সম্মেলনী আয়োজন করেছিলেন স্থানীয় বিধায়ক বাবুল সুপ্রিয়। যদিও কমলা চ্যাটার্জি গার্লস স্কুল হঠাৎ করেই এক অংশ, তারা তৃণমূল কর্মীদেরই একাংশ বলে দাবি করা হচ্ছে, তারা হঠাৎ করেই কমলা চ্যাটার্জি গার্লস স্কুলের সামনে জড়ো হন এবং তারা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে সরব হন। এরপরই বাবুল সুপ্রিয়র অনুগামীরা তারা এখানে ফন্ড রোডে রাস্তার উপর তারা জড়ো হন এবং তারা ঠিক করেন বিজয় সম্মেলনী তারা রাস্তাতেই ম্যাটাডোরের সামনে করবেন, এমনটাই বাবুল সুপ্রিয়র অনুগামীরা জানিয়েছেন। অন্যদিকে বাবুল সুপ্রিয় বিরোধী যারা, তারা কমলা চ্যাটার্জি গার্লস স্কুলের সামনে এখনও জমায়েত করে রেখেছেন এবং এই উত্তেজনা সামাল দিতে স্থানীয় থানা থেকে পুলিশ কর্মীরা তারা এখানে জড়ো হয়েছেন এবং প্রিজন ভ্যান মোতায়েন রাখা হয়েছে এলাকায়। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, বিধায়কের অনুগামীরা এবং বিধায়কের বিরোধীরা তারা উভয় পক্ষই দাবি করছেন তারা তৃণমূল কংগ্রেস কর্মী। কার্যত বিজয় সম্মেলনী ঘিরে বালিগঞ্জের ফন্ড রোডে উত্তেজনা। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের কি অভিযোগ দেখব। কোনো এলাকাবাসী নেই, কিন্তু সব বহিরাগত না, আমাদের কোনো প্রোগ্রাম নেই। আমরা তো ওনাকে 6 মাস ধরে দেখিনি, আমরা 6 মাস ধরে ওনাকে দেখিনি। আমাদের ভোট উনি জিতেছেন, কিন্তু উনি আমাদের এলাকায় আসেননি কখনো আসেননি। আর এবারে দেখাবো বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় কি বলছেন। ওখানে যারা এসছেন তাদের কথাই তো পাড়ার লোকেরা বলছে যে ওরা পাড়ার কেউ নয়, তাহলে আমি কি করবো? আমি তো এখানে, আমি এখানে প্রত্যেকটা পাড়ার ছেলেকে তো চিনি না, কাজে আমাকে তো ঘটনার যে বিবরণটা এনাদের থেকে নিতে হয়। আমার মনে হয় এটাকে এত বড় করে দেখার কিছু নেই, আপনি তো দেখছেন আমি এখানে এসছি, কাজে বিবাদমান গোষ্ঠী যদি থাকে
যে কোনো জায়গায় হতে পারে, ফুটবল মাঠেও হতে পারে, দুটো ক্লাবের মধ্যেও হতে পারে, রাজনীতিতেও হতে পারে, কর্পোরেটেও হতে পারে। যদি দুটো বিবদমান গোষ্ঠী থাকে তাদের মধ্যে কি প্রবলেম সেটা আমি বসে দেখে নেব। একটা তৃণমূল কংগ্রেস একটা পার্টি, এখানে কোনো কাউন্সিলর কোনো রকমের কেউ কোনো অন্য পার্টির কোনো সদস্য সম্বন্ধে ক্যামেরার সামনে কোনো ধরনের কটূক্তি করা বা কোনো ধরনের এগেনস্টে কথা বলার কোনো পারমিশন নেই। আমরা সবাই মমতা ব্যানার্জির অনুগামী, এটা মনে রাখবে। কেউ যদি ক্যামেরার সামনে এরকম ধরনের কোনো কথা বলে থাকে তাহলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কি বলছেন দেখুন। টিএমসি থাকবে আর ঝামেলা থাকবে না, এটা হয় না। সর্বোচ্চ স্তরে আমরা দেখেছি খেউড় দুই মহামন্ত্রী কুণাল ঘোষ আর পার্থ চ্যাটার্জির, এখন সুদীপ ব্যানার্জি আর তাপস রায়ের মধ্যে চলছে, আর নিচের স্তরে তো গোলাগুলি চলছে। যেখানে বিজয়া সম্মেলন হচ্ছে সেখানে ঝড়াঝাঁটি মারামারি গালাগালি হচ্ছে, পার্টিটা পচে গেছে। এখন কিছু স্পোক্সম্যান আছেন তারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, কোথায় পার্টি, কোথায় সরকার, কোথায় প্রশাসন, কিছুই বোঝা যাচ্ছে না। তো এগুলো নিয়ে এখন কাটবে মোটামুটি, আর এর থেকে কিছু পাওয়ার আশা নেই আর।